সুজির হালুয়া বানানোর জন্য কি কোনো স্পেশাল ওকেশন লাগে আমার কাছে মনে হয় একেবারেই না বিশ্বাস না হলে আপনারা একবার এই হালুয়ার রেসিপিটা ট্রাই করে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে সুজির হালুয়া যেহেতু বানাবো সুজি তো লাগবেই সুজিটা রেডি করে নিয়েছি এটা বাইরে থেকে কেনা সুজি আর এখানে ঘি নিয়েছি সামান্য গরম দুধের মধ্যে আমি এক চিমটি স্যাফরন ভিজিয়ে রেখেছি এবং কিছু বাদাম সাথে কিশমিশ নিয়েছি প্রথমে বাদাম এবং কিশমিশগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অল্প আছে আমি অল্প সময় ভেজে নেছি খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু পুড়ে যাবে তারপর এগুলো আমি নামিয়ে রেখে দিচ্ছি এখন আমি সুজিটা ভেজে নেব আমি দেড় কাপ পরিমাণ সুজি দিয়ে আজকের হালুয়াটা বানাচ্ছি কারণ আমার ঘরে খুবই পছন্দ এটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে এই জন্য পরিমাণটা বেশি করে নিচ্ছি এক কাপ পরিমাণ খাঁটি খাওয়া ঘিয়ের মধ্যে দেড় কাপ পরিমাণ সুজি আমি খুব ভালো মতো ভেজে নিব মিডিয়াম আছে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভাজতে হবে ঘিয়ের মধ্যে আমি দুটো সবুজ এলাচ দিয়েছিলাম যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তবে আপনারা পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন সুজিটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি মিডিয়াম আছে যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি দেড় কাপ পরিমাণ সুজির জন্য এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু চেড়ে নিচ্ছি যখন এরকম একটু টাইট হয়ে আসবে তখন কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই কাপ পরিমাণ ব্রাউন সুগার ব্যবহার করেছি তবে আপনারা অবশ্যই সাদা চিনিও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্যাফ্রন মিল্ক যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এক চিনিটি লবণ দিয়েছি এতে করে মিষ্টির স্বাদটা ভালো আসবে সুন্দর একটা রঙের জন্য আমি খুবই সামান্য পরিমাণ জর্দার রং ব্যবহার করেছি আর এই যে মোটামুটি সুজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন ভাজা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সুজির রঙটা কিন্তু কত সুন্দর এসেছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজার যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে আপনি এভাবে নেড়ে চেড়ে একেবারে ঝরঝরে করে নিতে পারবেন এতে দেখতে ভালো লাগবে তো বাস রেডি হয়ে গেল আমার সুজির হালুয়া রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ